নমস্কার, নিউজ বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। রাজ্য জুড়ে চলছে ভোটের হাওয়া, জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে শাসক শিবির, বিরোধী শিবির উভয়। এই ইতিমধ্যেই আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের একান্ত সাক্ষাৎকার এবং রাজনৈতিক বিশিষ্ট নেতৃত্বদের বা বিভিন্ন দলের প্রার্থীদের একান্ত সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ আমরা সাথে পেয়ে গেছি একান্ত সাক্ষাৎকার নেওয়ার জন্য তৃণমূল সাংসদ তথা তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব সুস্মিতা দেব মহোদয়কে। নিউজ বাংলার পর্দায় প্রথমে আপনাকে নমস্কার। ধন্যবাদ। নিউজ বাংলা অত্যন্ত পপুলার চ্যানেল, আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্টারভিউর জন্য। আমি চেষ্টা করব ভালো করে উত্তর দেওয়ার। প্রথমেই আপনার কাছ থেকে যেটা জেনে নেব, আপনাদের বিভিন্ন নেতৃত্বরা এ রাজ্যে এসেছিলেন দলের বিস্তৃতি ঘটানোর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু বাবু উভয়ের গাড়িতেই অ্যাটাক হয়েছিল, সেটা কি কোনো রেজাল্ট বা এটার গভর্নমেন্টের তরফ থেকে কি এটার কোনো বিচার আপনারা পেয়েছিলেন? এটা আমি মনে হয় কোনোদিন দেখতে পারিনি যে একটা রাজ্যতে সাংসদ মানে পার্লামেন্টে যারা বসে, লোকসভা হোক রাজ্যসভা হোক, সাংসদদের উপর আক্রমণ হয় আর রাজ্যের পুলিশ কিছু করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ লোকসভায়, আমাদের সর্বভারতীয় আপনারা জানেন সাধারণ সম্পাদক, উনি যখন মাতাবাড়িতে যান সেখানে ওনার গাড়ির উপরে অ্যাটাক করা হয় এবং বুলেট প্রুফ গাড়ি না থাকলে ওই দিন কোনো অঘটন ঘটত। এছাড়া আমাদের মাননীয় সাংসদ দোলা সেন, কাকলি দস্তিদার, ওরা যখন আসেন সাবরুমে ওদের উপরে অ্যাটাক হয়। আমি সেপ্টেম্বর মাসে যখন আমতলি বাজারে যাই সেখানে আমার গাড়ি ভাঙচুর করে আমার সাথে যারা কাজ করছিল তাদেরকে মারধর করে, এবং মামুন খান হসপিটালাইজ ছিলেন এতদিন। এছাড়া আমাদের একটা খুব ভালো নেতা মজিবুর দাস সোনামুড়ার, উনিও আক্রান্ত হয় এন্ড আলটিমেটলি উনি মারা যান। এত কিছু হওয়ার পরেও ত্রিপুরা পুলিশ একটাও অ্যারেস্ট করে। আমি নিজে ডিজির অফিসে গিয়ে প্রমাণ দিয়েছি, আমার ভিডিও ছিল যে কারা আমতলিতে আমাদের গাড়ি দিয়েছে, কিন্তু ত্রিপুরা পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি। যখন আমাদের মারধর করা হয়, আমাদের অফিস ভাঙ্গা হয়, আমাদের গাড়ি ভাঙ্গা হয়, পুলিশ সেখানে দাঁড়ানো থাকে কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেই। ইট ইজ শকিং। আর আমি এটাও বলবো, আমি এটাতে পুলিশকে দোষ বলবো, দোষ দিতে হলে সরকারকে দিতে হবে, ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে, কারণ পুলিশের উপরে চাপ সৃষ্টি তৈরি করে পুলিশকে অ্যাকশন নিতে দেয়নি। কিন্তু আমাদের সরকার হবে, বিজেপি পরাজিত হবে, তারপরে আমরা প্রত্যেকটা এফআইআর আবার রিওপেন করব। এবারে আপনার কাছ থেকে আমরা যেটা জেনে নেব, এ রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস জোট করেছে, বিজেপি আইপিএফটি জোট, আপনারাও মাঠে রয়েছেন টিপরা মথাওয়াল, তো প্রধান বিরোধী প্রতিপক্ষ হিসেবে কোন দলকে দেখছেন বা মনে করছেন? আমি মনে করি যে আমাদের মূল লড়াইটা হলো ভারতীয় জনতা পার্টির সঙ্গে। দু রকমের লড়াই, ভোটের লড়াই, সিদ্ধান্তর লড়াই, বিচারধারার লড়াই। এবং আমরা প্রথমে যখন ত্রিপুরাতে সেপ্টেম্বর মাসে আমি এসেছিলাম তখন আমাকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যেখানে যেখানে কংগ্রেস বিজেপিকে পরাজয় করতে পারছে না, যেরকম আসামে দুটো বিধানসভার নির্বাচন কংগ্রেস হেরেছে, দুটো লোকসভার নির্বাচন কংগ্রেস হেরেছে, গোয়া সেখানে আপনারা দেখতে পেয়েছেন আবার বিজেপির সরকার হয়েছে, মেঘালয়া সেখানে কংগ্রেস বারবার হারছে। তা আমাকে মমতাদি বলেছিল যে যেখানে কংগ্রেস বিজেপিকে পরাজয় করতে পারছে না, একটা শক্তিশালী বিকল্প হয় তৃণমূল কংগ্রেসকে উঠতে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে হবে, এবং আমার বিশ্বাস যে বিজেপি কোনো অবস্থাতে এবার সরকার করতে পারবে না। এটা আমার বিশ্বাসই নয়, আমি এটা আমার চ্যালেঞ্জ। রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস জোট করেছে, তারা শাসক দলের বিরুদ্ধে যারা আছেন সবাইকেই বলেছিল, টিপরা মথার নামটা উঠে এসেছিল, তো সেখানে এই জোটে আপনাদের কি ডাক এসেছিল বা যদি এসে থাকে আপনারা কেন সেখানে অ্যালায়েন্স করেন? আমি বলতে চাই যে অ্যালায়েন্স কেউই করেনি,
বামপন্থ দল আর কংগ্রেস বলছে ওরা সিট বাটাবাটি করবে। সো আমরা সিট বাটাবাটি মানে কি, কয়েকটা সিটে কংগ্রেস লড়বে বামপন্থ দল লড়বে না, কয়েকটা সিটে কংগ্রেস লড়বে বামপন্থ দল লড়বে না, এটাই তো সিট শেয়ারিং। তো আমরাও তো কারুর সঙ্গে আলোচনা না করে শুধু 28টা সিটে দিয়েছি, এতগুলা সিট আমরা ছেড়ে দিয়েছি যে মথা ফাইট করুক বা যারাই করুক, কারণ আমাদের উদ্দেশ্য ছিল জিতা এবং যে 28টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা জিতবার জন্য দাঁড়িয়েছি। সো আমাদের ইন এসেন্স দেখতে গেলে হয়তো ওপেন, যেরকম কংগ্রেস সিপিএম এর অফিসে গিয়ে মিটিং করেছে, সিপিএম আর কংগ্রেস একসঙ্গে প্রেস ক্লাবে মিটিং করছে, সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধেই লড়াই করে উঠেছে। সো আমরা তবু বিজেপিকে হারাবার জন্যে আমরা স্ট্র্যাটেজিক্যালি আমাদের রণকৌশল ছিল 28টা সিটে দ্বারা। আপনি এক্ষুনি বললেন 28টা কেন্দ্রে আপনারা প্রার্থী দিয়েছেন এবং প্রধান প্রতিপক্ষ রাজ্যে আপনারা বিজেপি আইপিএফটি জোটকে দেখেছেন, আপনারা 28টা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন। যদি আমরা ধরে নিই এই 28টা কেন্দ্রের সবগুলো প্রার্থী জয়লাভ করেছে, তারপর তো মিনিস্ট্রি হবে না, তো সেই ক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ হিসেবেই আপনারা থাকবেন না, মানে প্রধান বিরোধী হিসেবেই থেকে যাবেন, নাকি তখন দরকার হলে কারোর সাথে জোট বা অ্যালায়েন্স যেটাই বলি না কেন সেটাতে যাবেন? আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে বিজেপি গভর্নমেন্ট বা বিজেপি দলকে হারানোই আমাদের মূল উদ্দেশ্য। তারপরে রেজাল্টের পরে কী কী কোথায় গিয়ে দাঁড়াবে এটা দেখার মতো হবে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করব। কিন্তু যে কোনো দল যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমর্থন বা সাহায্য চায়, আমাদের যে ম্যানিফেস্টোটা রয়েছে, মমতাদি যে ভিশন ডকুমেন্টটা তৈরি করেছেন যেটার মধ্যে ছাত্রদের জন্য 4% শুধু ইন্টারেস্ট দিয়ে লোন আছে, মহিলাদের জ্যেষ্ঠ মহিলাদের প্রত্যেক পরিবারে 500 টাকা, যারা গরিব মহিলা দেওয়ার প্রকল্প আছে, আমাদের এই ভিশনটা মানতে হবে। আর এই ভিশনটা কেউ মানা করতে পারবে না, কারণ এখানে কৃষকদের জন্য কিছু আছে, জনজাতির জন্য কিছু আছে, তপশিলীর জন্য কিছু আছে, আমরা ইন্ডাস্ট্রি বেরোজগারদের জন্য কিছু না কিছু আছে, 10,323 শিক্ষকরা যারা চাকরি হারিয়েছিল ওদের জন্য আছে। তো আমাদের এই ম্যানিফেস্টোটা সামনে রেখে যারা আমাদের কাছে সমর্থন বা সাহায্য চাইবে আমরা ওদের পাশে থাকব, কিন্তু বিজেপির সঙ্গে আমরা কোনো অবস্থাতেই বিজেপিকে আমরা সাপোর্ট করি। যে 28টা কেন্দ্রে আপনারা প্রার্থী দিয়েছেন সেগুলোর ফলাফল নিয়ে আপনারা কতটা আশাবাদী বা কি ভাবছেন, কি মনে হচ্ছে 2 মার্চের পর চিত্রটা কি হতে পারে? আমি বলবো না যে 28টা সিট আমরা জিতে নেব, লেফটও বলতে পারবে না ওরা 40-এর উপরের সিট জিতবে বা মথা 42টা দিয়েছে, এটা কেউ বলতে পারে না। কিন্তু আমি আপনাদের এতটুক আমার আত্মবিশ্বাস রয়েছে যে কদমতলা আমাদের সিটটা অত্যন্ত স্ট্রং, এখানে হাসিব তালুকদার লড়াই করছে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে লেফটের সাথে, বিজেপি জিরো এখানে। এছাড়া আমি মনে করি যে আমরা পেঁচারতলেও প্রচুর চেষ্টা চলছে, ভালো ফাইট হচ্ছে, এছাড়া বাগপাশাতে ভালো ফাইট হচ্ছে, আজকে কমলপুরে অভিষেকবাবু একটা সভা করেছেন, সেখানে একটা আতঙ্ক সৃষ্টি রয়েছে, তবু আমি বলবো আমাদের একটা সাইলেন্ট ভোট রয়েছে। সো এরকম অনেক সিট রয়েছে যেখানে আমি আশাবাদী যে আমরা জিতে আসব। আর আপনি বলছেন কটা আমি জিতব, কটা নিয়ে আশাবাদী কি মনে হচ্ছে? আমি ইলেকশনের আগে আমি কিভাবে বলবো আমি 20টা নিয়ে আশাবাদী বা 15টা নিয়ে আশাবাদী, কারণ আমি 15টা বললে আমাদের প্রার্থীরা হতাশ হবে যে আমরা সেই তালিকাতে আছি, কিন্তু আমাদের ইন্টারনাল সার্ভে চলছে এবং আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের একটা খুব গুরুত্বপূর্ণ রোল থাকবে গভর্নমেন্ট ফর্মেশনে, যদি আমি মনে করি যে আমরা 2 তারিখ পর্যন্ত দাঁড়ান। আর আমি আবার বলছি আমরা বিজেপিকে, বিজেপি ইজ আনটাচেবল ফর আস। আপনি এক্ষুনি বললেন গভর্নমেন্টে মানে মন্ত্রিসভা গঠিত হলে সেখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এক্সেপ্ট বিজেপি বলেছে, ওকে, বাকি অন্য দলগুলো যদি গভর্নমেন্ট গঠন করে সেখানে আপনাদের ভূমিকা থাকবে,
তো এই 28টা সিট থেকে যেসব প্রার্থীরা জয়লাভ করবে, করলেই তো সেখানে আপনাদের ভূমিকা থাকবে, যেসব প্রার্থীরা যাবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে ত্রিপুরাকে উন্নতি করার জন্য বা ত্রিপুরার উন্নয়নের জন্য প্রথম সারির পরিকল্পনাগুলো কি কি থাকবে? আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হলো বেরোজগারি। আজকে ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে ত্রিপুরার যুব সমাজকে একটাই জিনিস দিয়েছে, একটা হাতে লাঠি দিয়েছে আর মাথায় একটা হেলমেট দিয়ে বলেছে বাইক বাহিনী করো। যুব সমাজকে আজকে ড্রাগস যেভাবে বাড়ছে ত্রিপুরা রাজ্য, সেটা ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করতে পারে। তো ত্রিপুরার যুব সমাজ ফ্রাস্ট্রেটেড, আমরা কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবং আমরা যে ইকোনমিক পলিসিগুলো নিয়ে আসছি মিডিয়াম আর স্মল সাইজ বিজনেসের মাধ্যমে, আমরা জব ক্রিয়েশন মানে চাকরি তৈরি করার চাকরির মার্কেটটা তৈরি করব, কারণ সরকার কতটা চাকরি দিতে পারবে, প্রত্যেককে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না। তো আমরা বছরের মধ্যে 2 লক্ষ চাকরির টার্গেট নিয়েছি, কিন্তু আমাদের সরকার হওয়ার পরে আমরা বলবো যে কীভাবে ত্রিপুরা রাজ্যতে ইনভেস্টমেন্ট আনতে হবে এবং মিডিয়াম আর স্মল সাইজ বিজনেস করে ছেলেদের চাকরির সুযোগ করে দিতে হবে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমাদের একেবারে শেষ প্রশ্ন, যেটা 16 তারিখ রাজ্যে ভোট, এতে তৃণমূল কংগ্রেস ন্যাশনাল লিডার হিসেবে রাজ্যবাসীর কাছে এই ভোট প্রাকলগ্নে দাঁড়িয়ে আপনার বার্তা কি থাকবে? আমি ত্রিপুরা রাজ্যের জনতার কাছে বিনম্র অনুরোধ করছি যে আপনারা বহু বছর বামপন্থ দলের সরকারকে সুযোগ করে দিয়েছিলেন এবং আপনারা দেখতে পেয়েছেন যে বামপন্থ দল কি কাজ করতে পেরেছে এবং কি কাজ করতে পারে। এর আগে কংগ্রেসেরও সরকার ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসে। আমরা 2021-এ যখন কাজ শুরু করি দেশের নির্বাচনের জন্যে, তখন থেকে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস মাঠে আছে। আমরা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা পৌর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা বিধানসভাতেও প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমরা ত্রিপুরা রাজ্যকে উন্নত দেখতে চাই। আমরা ত্রিপুরার রাজ্যতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই এবং আমরা চাই মহিলা হোক, কৃষক হোক, স্টুডেন্ট হোক, এছাড়া বিভিন্ন কমিটি, জনজাতি হোক, ওবিসি হোক, তপশিলি হোক, মাইনরিটি কমিউনিটি হোক, আমরা সবার জন্যে কাজ করতে চাই, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গতে প্রত্যেক জাতি ধর্ম শ্রেণীর জন্যে ওয়েলফেয়ারের কাজ করছেন, ঠিক সেটা আমরা আগামী দিনে ত্রিপুরাতে করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চূড়ান্ত প্রস্তুতি লগ্নে দাঁড়িয়েও আমাদের নিউজ বাংলার সাথে আপনার এই বিশেষ সময়টুকু ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।